ম্যাডাম আমার কিছু সাহায্য করবেন, 2 দিন ধরে আমি কিচ্ছু খাই না, কিছু টাকা দেন না। ও এই যে কিছু খেয়ে নিন। আল্লাহ আপনি ভালো করবেন। আসে এই তোর কত হয়েছে? 100 টাকা আপা। পাইজলামি নাকি? এইখান থেকে এইখান পর্যন্ত আসতে গেলে 100 টাকা লাগে? আপা 100 টাকা তো কুয়ে এলাম, আপনি এটা নিয়ে আবার খামুকা কথা কেন কইতেছেন? 100 টাকা দেন আপা। এই আর একটা কথাও বলবে না, শোনো, 100 টাকা দিয়ে না আমি উবারে আসতে পারতাম। আপা আপনি ভুল করতেছেন আপা, 100 টাকায় আপনি উবার আইতে পারতেন না, উবার আইতে গেলে 250 টাকা 300 টাকা লাগতো, অনেক দাম আসছিল রাস্তা। আপা গরিবের বাচ্চা আবার মুখে মুখে তর্ক করতেছেন, উবারে আসলে অন্তত আমি এসির নিচে বসে শান্তিতে আসতে পারতাম, তোর এই ভাঙ্গারি গাড়িতে আসতে হতো না। দেখেন আপা, বোধাবোধি আমার গাড়ির অপমান করেন, আপনি তো জানেন বুঝে অটো তো উঠতে আসেন, আমার 100 টাকা দেন, আমার পকেট থেকে আপনি মাইরা খেন। তোকে আমি 50 টাকা দিব, এর বেশি তোকে আমি 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আপা আপনি একটু আগে একটা ভিখারিকে 500 টাকা দিয়ে দিলেন, হ্যাঁ কিন্তু কোনো কষ্ট করে নাই, আর আমি আমার রিজিকের লেগে নিজে খাইটা খাইতেছি, তাহলে আমার ন্যায্য টাকাটা আমার কেন দিবেন না কন্তু? আরে গরিবের বাচ্চা তোর তো মাথা মোটা, শোন, ও গরিব, ও করে খেতে পারে না, ওর করার মতো শারীরিক অবস্থা নেই জন্য ও ভিক্ষা করছে, ওকে তো দিই, আর তুই করে খাচ্ছিস আর এরকম ভাবে মানুষকে দুঃখ করে বেড়াচ্ছিস। ও মাই গড, আমার ফোন ফোন নিশ্চয়ই আমি অটোতে রেখে আসছি, অটোওয়ালার সাথে যে ব্যবহার করেছে ও তো এটা ফেরত দিবে না ডেফিনেটলি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে আপনার ন্যায্য পাওনাটুকু দেইনি। আপনি আর কি কইতেছেন আপা, এই আসলে আমগো ভাগ্য, আমগো নিয়তিতে আল্লাহ যা লেখা রাখছে তাই হইব। এই যে দেখতেছেন না যে আমি পঙ্গু, পঙ্গু তো আসলে আমগো শরীরে না, আমগো কপালে, এই কপাল লইয়া সারাটা জীবন কাটাইতে হইব, এটা আমগো লেগে একটা বোঝা। দেন না আমি কাম করে খাইতেছি, ন্যায্য টাকা আপনার কাছে চাইলাম আপনি দিলেন না, এই যে দেন না যে মানুষটার আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন, এই মানুষটা কি আসা আসাই অসুবিধা আছে কিনা, হ্যাঁ কি শারীরিকভাবে সুস্থ নাকি অসুস্থ এটি জানেন না, আই হাত পাচ্ছে আপনার বড় মন দিয়ে দিচ্ছেন, কিন্তু আমার যে ন্যায্য টাকাটা এটা আমার দেন নাই। এই দেখেন আমি আমার পঙ্গুত্ব কিন্তু মানুষের সামনে দেখাই না, আমি ঠিকই ম্যাডাম কাম করে খাইতেছি আমার এই ভাঙ্গা গাড়ি জুড়ে। এই নিন ভাইয়া, আপনার ন্যায্য পাওনাটা আপনাকে দিয়ে গেলাম, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আল্লাহ আপনার ভালো করুক ম্যাডাম। আমার ফোনটা সাহস, এরকম ভাবে দিনের পর দিন লোক ঠকিয়ে তাদের থেকে টাকা নিয়ে এখানে বসে কোক খাওয়া হচ্ছে তাই না? তোর তো তোমার টাকা আমি তো নিবই, এটা হচ্ছে আমার টাকা, আর এখানে যত টাকা আছে সবগুলো আমি গরিব দুঃখীর মাঝখানে দান করে দিব, তাও তোর মতো অভদ্রের কাছে থাকবে না। এই নে কোক খাওয়া হচ্ছে তাই না?